মালি শোন, আজ থেকে তো এখানে কাম শেষ, কাল কি করবি? অন্য জায়গায় কাম খুঁজু। শোন, আমার কাছে একটা কাম আছে, ভালো কাম, করবি নি? কি কাম? সাত দিনের কামাই একদিনে পাবি, করবি? একদিনে আমার সাত দিনের কামাই দরকার নেই। আরে জীবনটা পাল্টে যাইব তো, করবি? দাও আমার আজকে টাকা দাও। তুত মারানি, আরে তুত মারানি কি রাজনীতি হইতে পারে? যা ভাগ, যা। আমি ম্যানেজার নিজান। সালাম। সালামের দরকার নাই, কাম কর। বাড়িতে আর কেডা কেডা আছে? খালি মায়ে আছে। কেন? বাপ জামাই হেরা কই গেছে? এক বছর আগে বাপ মরে গেছে, আর বিয়া হয় না এখনো। এই খাউন খায় কি সারাদিন কাম হইব? এই খাউনি জোটে না। বাটাই আমার রান্ধ নয়, আইস খাওয়া মতো তোমার। লাগবো না।
গেলে তোর কি করে মা? মা আবার সে একই কথা, চুপ করো তো, চুল বাঁধিয়ে দিতেছি, ওষুধটা খায় ঘুমাইছ। ওষুধ কিনে আর টাকা নষ্ট করিস না। ও সেটা আমি বুঝুম না। তোর বাপটা মরে গিয়া আমরা দুজনে একেবারে অপুর সাগরে ফেলা গেছিল। মা চুপ করো তো। আরে মা মা করিস, একটা ভালো পোলা দেখা বিয়ে করতে পারিস না? ভালো বলা তো তোমার মায়ের বিয়ে করানোর লাগে বই আছে। তুমি একটা ব্যবস্থা করো বললা। হ্যাঁ করবো না তো করবোটাকে। হইছে চুপ করো না, ওষুধ হা করো হা করো, পানি 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 আর একটু। আরে কি কস, চিনি মানে আমার ওখানে ইট ভাঙার কাম করতো না? আরে না কি কস, মেলা চেষ্টা করেছি কোনো কাম হয় নাই। তুই শোন, অন্য লাইনে যদি কিছু করবো পারিস দেও। গেলাম আল্লাহ কইছে দিলে বারে। তোমার ভালো লাগছে? মনের মানুষ আছে তোমার? মনের মানুষ থাকলে কি আর ইটের বাটায় কাম করি? একজনকে খুঁজে নিলে পারো। আপনি খুঁজে পাচ্ছেন? মেলা দিন ধরে তো খুঁজতেছি। অন্য খুঁজে পান নাই? আর বেশি সময় মনে হয় লাগবো না, হাতের কাছে পাই গেছি। খুশিতে তো আপনার খাওয়ান দাওয়ান বন্ধ হয়ে গেছে। আরে নাও তো নাও, তোমার জন্য নিয়ে আসি। এই যে মাছের মাথাটা তোমার জন্য আছে, আর এই যে যা ভাত আছে দুজনে মিলে হইব না, হয়ে যাব। কি হলো, শুরু করো। এটা কি শেফালি ঘর? এই ঘরে শেফালি থাকে? হ্যাঁ। কেনা? আমি মিজান, বাটার ম্যানেজার। আপনি? তোমার মায়ের দেখতে আইছি। আসেন আসেন। ভালো আছেন? না বাবা, এখন জওয়ানের অপেক্ষায় আছি বাবা, খালি সে ফলিয়ে নিয়ে যা চিন্তা আমার। চিন্তা করেন না, আমরা আছি না বাবা। মরণের আগে যদি আমার শেফালিটারে একটা ভালো পোলা রাতে দিয়ে যেতে পারতাম। চাচি আপনি রাজি থাকলে শেফালিরে আমি বিয়ে করতে চাই। ঠিকঠাক মতো রাখতে পারবা তো? চেষ্টা করবো। মায়ের সারা কোথাও যাইতে পারবো না। চাচি বিয়ের পর আমগুলো গেই থাকবো। তাহলে তৈল তুই রাজি হ মা? আল্লাহ আল্লাহ মুখ তুলে চাইছে মা, রাজি হ তুই? চাচি ঠিক কথাই কইছে।
দামি লাগবে, উঠে পড়ে লাগছো তুমি। শেফালি মনে লজ্জা পাইছে। বাজান, আমার শেফালি তো আমি ছাড়া আর কেউ নাই বাজান, তুমি ওরে যত্ন করে রাখবা তো বাবা। শশী, শেফালির আমি মাথায় করে রাখো। আমি মার বাড়ি যাব। হোন, বিয়ের পর মার কাছে যাইতো না, থাকতো আজ আমার কাছে। শরীর স্যার আপনি কিছু বোঝেন না না? আগেই দিয়ে বুঝে লই, পর অন্যটা বুঝবো না। সারেন তো, কি শুরু করছেন সাত সকালবেলা? সারেন, আরে রাত তো সারেন সরেন। মা কেমন আছো? ভালো আছি। খালাই ভাত দিয়ে গেছিল, তুই কেমন আছো? ভালো, ওষুধ খাইছিলাম মা? বুঝলে গেছি ওষুধ খাইতে। ও মা, তোর মুখটা শুকনো কেন? আমি ভালো তো? হ্যাঁ ভালো, খুব ভালো। আমার দিকে তাকে একো আমার জন্য চিন্তা করিস না মা, মন দিয়ে সংসারটা কর। আমার সঙ্গে কি করে? আমার সঙ্গে কি করে?
খুব খারাপ মানুষ গো মা। আর একটা বউ আছে, বাচ্চা আছে, আমার কিছু কিছু কয় নাই। অনেক মারে, নির্যাতন করে, আমি এখন কি করুম রে মা? মা গো, আরে মা মরে গেছে, তার নিয়ে এত কান্দনের কি আছে? মা সে মাকে সারাজীবন বেঁচে থাকে নাকি? তোর মা তো এমনি আছো গাদা মরা, আল্লাহ উঠাই নিয়েছে, ভালো হয়েছে, কষ্ট কমছে। কাছে আয়। আপনি একটা সিটার। ও লালির কথাটা তোর কমনা নেই। আচ্ছা হয় না, হয় না, একটা ভুল হয়ে গেছে, কি করুন যাব? তুই তো আমার বিয়ে করা বউ নাকি? আয় আমার কাছে। আমি আর আপনার লোকের সংসার করতে পারব না। আমি আর আপনার লোকের সংসার করতে পারবো না, কয়ে দিল মামার বাড়ি আবদার। আমার লোকের তুই সংসার করতে পারবি না, এটা কি কথা? তুই বিয়ে করা বউ না আমার, ওই কান কি মাগে? তুই বিয়ে করা বউ না, কইলে হইলো তুই আমার লোকের সংসার করতে পারবি না? হ্যাঁ কবি কইলে হইলো? আমি যা কমু তুই তাই করবি, কাপড় খুলতে গেলে কাপড় খুলবি, বাদ দিতে গেলে বাদ দিবি। তুই মায়া মানুষ মাগি তুই একটা, আমি বিয়ে করে আনছি তোরে, তুই দিবি তোর বাপ দেবে, তোর 14 গোষ্ঠী দিবে। তুই চলে এলো ওই মাগি, তুই আমার কথা।
পানি ফালাইলে কেমনে হইব? কই থেকে কি আইছে জানেন তে? পানি কি সরকারি নাকি? যাও যাও, কই থেকে কি আহে না আহে না কই তো মরে বউ। নাম কি? শেফালি। ও, ফল আইছো? বুঝছি, আহো। কই? আরে, যেহেনে গেলে কোনো নাম পরিচয় লাগে না, খালি মাইয়া মানুষ হইলেই হয়। হেনে, আরে আহো। আমি তো বুড়ি, আর ছুরি দিলে কি দিবি গোলামের পুত? 1000 টাকা নোট চোখে দেখছ জীবনে? দেখছস? রাইতে আইস, সেরি খারাপ হইলে কিন্তু গারে খাবি। সেরি দেখে টাকা দিবি? দে সাদে। আমার খালা তো ভাই শিবলু, তার লগে একটু গপশপ করো, ভালো লাগবো। তার লগে আমি কেন গপশপ করুম খালা? এই এত কথার কি আছে? টাকা দিমু লাগামু জামুগা। আয় আয় ও খালা। খালা খালা, এই কি গো? আমি কার হাত দাই কেন খালা? আপনে জায়গা দিছি, ঘুমাইতে পারছ আরামে, মুড়াটা বইরা খাইছো, খালা কি দিব? কিছু দিব না তো রুম লাগে, পরে সব ঠিক হয়ে যাবো। আরে আয় তো। আরে, যেই নাটক করতাছস তুই, তোরে কেউ বাঁচাইতে পারবো তুই মনে করছস? কেউ বাঁচাইতে পারবো না। আমি গেলে গাও আরেকজন আয়া, ওই খালার হাতেও তুই বাঁচতে পারবি না। আয় আয়। তো
একদিনের জন্য না, যদি আজীবনের জন্য কাছে থাকি, কোনো টাকা পয়সা লাগবে না, আজীবন আদর্শ হাব করুক, আজীবন বিয়া করছে না, তাহলে আমার বিয়া করে, আমার বিয়া করে, বিশ্বে গিরি করণের সাথে আজীবন আপনার সংসারে ভাত রাত, তাতে আমার সুখ, আমার এই দুনিয়ায় কেউ না, কেউ না, আপনি কি কেমন কি করেন আমার কিছু জানার দরকার নেই, একজন সুন্দর মানুষের মধ্যে শয়তান থাকতে পারে, আর সেনাতন একজন মানুষের মধ্যে অনেক ভালো মানুষ থাকতে পারে, আমার আমার আপনি বিয়ে করেন, আমি আমি আসিব হন আপনার আদরে শুক্র, এখন আপনি চিন্তা করেন আমার ঘরের বউ বানাইবে নাকি বেশ্যা বানাইবে, চলবো মাল কেমন পার মতো ব্যবসা করতে, টাকা দে এলো 1000, আর এলো আরো 1000, আরো 1000, হ্যাঁ এই মাইয়ার কাছে আমি সারা 1-5 আর কেউ যেতে না আহে, মা 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 গোলামের পথে কয় কি, এমন মাল ভরে আমি 1 মাস ঘরে বহায় রাখুম, বয়ে বয়ে পালুম, বাড়া দিব না, আমি তোর প্রতিদিনের কাস্টমার, প্রতিদিন আমু, আর এটাতেও যদি তোর না পোষায় তাহলে আমি থানায় গেলাম, আরে গোলামের পুত খালি থানা 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 খালি থানা ডর দাস না, যা তুই আহিস প্রত্যেক দিন, মনে থাকে জানি, থাকবো মনে, 1 মাস খালি তুই আবি, গেলাম আমার বাইজিটার কি অবস্থা করছে দেখছনি, আমা উডো 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 সাইডটা খায়াল, আহারে চিন্তা করো না, দুঃখের দিন থাকবো না সুখের দিন আইব, টাকা পয়সা জমাইয়া তোমারে সুন্দর করে বিয়া দিতে দিন, উডো চুলমুল দিয়ে ঠিক করে লো, উডো মা।
হ্যাঁ বউ, হ্যাঁ এটাই আমার ঘর, আমি এনে থাকি। হ্যাঁ আমি হলাম একলা মানুষ, জীবনে কোনোদিন ভাবি নাই যে বিয়া করুন, এর লিগে ঘরটার এই অবস্থা। কত সুন্দর বউ আমার, এখন থেকে সংসার গুছামু, খালি তুই আমার লগে থাকিস। এখন তুই কি করবি কর, তুই যদি এমনি এমনি যাইতে চাস তাহলে ভালো, আর যদি না যাইতে চাস, আমি এলাকার সব মানুষ ডাকি ঘুম, তুই আমার বিয়া করা বউ, আমার রাইখা তুই পালাই আসস, তখন আমি সব মানুষের সামনে দিয়ে তোর টাইনে আসতে নিয়ে যাবো। এখন তুই কোনটা করবি ক, আমার ক্ষমা করে দেন, আমি রাগের মাথায় যা করছি ভুল করছি, আমার ক্ষমা করে দেন। আপনি আমার স্বামী, আমি আপনার বউ, আপনি আমার যা শাস্তি দিবেন আমি মানিয়ে নিব, বিশ্বাস করেন আপনি বাচ্চা আছেন জানলে আমি জীবনে বিয়া করতাম না, আমার ক্ষমা করে দেন। এখন লব লব রাতটা হইতে দেন, রাত হইলে আমি যেমনি আপনার কাছ থেকে পালাই আসছি তেমনি এখান থেকে পালাই যাব, আমি এখান থেকেও পালাই চলে যাব আপনার কাছে। আপনি তো আমার খুঁজে পাইছেন, আপনি আমি না গেলে আপনি চলে আইসেন, ওই লোকটার তো কোনো দোষ নাই, ওরে কেন খামাকে কষ্ট দিব, আমি সত্য কইতেছি অন্ধকারটা নামলে আমি চুপচাপ আপনার ওখানে চলে আসবো। বাজারের মা কি তোর আজকের হাইতে হোটেলে মাইরে থুয়ে যাম, কিছু কইলেন হন, তুই তো আমার বিয়ে করাবো, যাও নে হয়ে গেছে, আমি কিছু মনে রাখব না, তোর আমি কষ্ট দেবো না। এই থানায় একটা হোটেল হোটেল উঠছি আমি, তুই যেভাবে কথা দিছস সেইভাবে তুই আমার চলে আসবি, কথা নরসর হইলে তুই আমার আছি নরস, কথার কোনো নরসর হইব না, সত্য কইতেছি আমি চলে আসব। আপনি আপনি এখন এখান থেকে যান, কেউ দেখে ফেলাইলে সর্বনাশ হয়ে যাবে, আমি রাতে চলে আসব, মনে থাকে যান।
আর সারা রাত আমরা দুজন জায়গা থাকবো, তুই আমারে দেখবি আর আমি দেখুন তোর Thank you.